সম্প্রতি আপনি বাংলাদেশ সফরে গিয়েছিলেন এবং সংবাদপত্রে আমরা দেখেছি আপনি অনেকগুলো জনবান্ধব কাজে আপনি সম্পৃক্ত আছেন এখানে যে যেভাবে সেখানে গিয়ে এই দাবিগুলো সংশ্লিষ্ট জায়গায় তুলেছেন এবং এই বিষয়গুলো সংবাদপত্রের মাধ্যমে বেশ আলোচিত হয়েছে আপনার অভিজ্ঞতাটা কি একটু বলবেন দেখেন বাংলাদেশে জটিকা সফর করে আসলাম তিন সপ্তাহ থেকে ঢাকায় ছিলাম সিলেটে ছিলাম এবং রাষ্ট্রের অনেক উঁচু পর্যায় থেকে শুরু করে বিভিন্ন লেভেলের দায়িত্বশীল দায়িত্ববান ব্যক্তিবর্গের সাথে কথা হয়েছে মত বিনিময় করেছি ডাকায় ছিলাম প্রায় অর্ধ সময় সিলেটে কাটিয়েছি অর্ধ সময় বাংলাদেশের সংবিধান নিয়ে বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে কথা বলেছি দীর্ঘক্ষণ মত বিনিময় করেছি জাতীয় প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করেছি এবং চারটা জাতীয় টিভিতে টক শোতে অ্যাটেন্ড করেছি যে সিলেটে ওসমানী বিমানবন্দরকে প্রকৃত অর্থে আন্তর্জাতিক করার জন্য সেখানে একটা প্রেস কনফারেন্স করেছি প্রবাসীদের প্রত্যাশা পরিবর্তিত অবস্থা এটা নিয়ে একটা সেমিনার করেছি আমার এলাকাতে চারিটি কাজ করেছি একটা ডিসেবল হাসপাতাল আমরা ইকরা করেছে ওইটা আমি দেখেছি ভিজিট করেছি আমি আবার ইকরা ইন্টারন্যাশনাল চেয়ারম্যান প্রবাসীদের যৌক্তিক দাবিগুলা আমরা বিভিন্ন মহলে পৌঁছানোর চেষ্টা করেছি এখানে বিপুল সংখ্যক প্রবাসী বসবাস করেন বাংলাদেশ এমন একটা দেশ এটা স্পেশাল ফিচার হচ্ছে প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ লোক দেশের বাইরে বসবাস করেন তাদেরকে প্রবাসী বলা হয় আমরা আশ্চর্যজনকভাবে লক্ষ্য করলাম মাত্র চার লাখ চাকমা আছে এই চার লাখ চাকমা থেকে প্রতিটা সরকারের প্রতিনিধি থাকে কিন্তু এক কোটি পঞ্চাশ লক্ষ প্রবাসীদের মধ্যে থেকে কোনো প্রতিনিধি নাই সরকারে এইটা আমি জোরালুভাবে বিভিন্ন মহলে বলে আসছি এক কোটি পঞ্চাশ লক্ষ লোক থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা রাখা দরকার যিনি প্রবাসীদের দাবি দেওয়া আশা আকাঙ্ক্ষা এবং ডিমান্ডগুলো বুঝবেন এবং সে অনুযায়ী কাজ করবেন প্রবাসীদের পাঠানো রেমিটেন্স হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ আর্থিক খাত প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দেয় সরকার বিকল হয়ে যাবে এমন একটা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ খাত যারা সরবরাহ করেন বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন বলা হয় রেমিটেন্সকে যারা পাঠান তাদের পক্ষ থেকে একজনও আপনি প্রতিনিধি রাখবেন না এটা তো হতে পারে না কোন সংবিধান চাই কিভাবে চাই কিভাবে করতে হবে এবারে বিভিন্নভাবে যতটুকু ক্ষুদ্র জ্ঞান ক্ষমতা যোগ্যতা আল্লাহাক আমাকে দিয়েছেন সে অনুপাতি আমি বিভিন্নভাবে চেষ্টা করেছি বাংলাদেশকে ফিল করি লন্ডনে হাজার হাজার মাইল দূরে থাকলেও বাংলাদেশকে নিয়ে গবেষণা করি চিন্তা করি বাংলাদেশ আরো পোধপোথ করে এগিয়ে যাক সেটা আমরা চাই একটা কথা আছে মর্নিং শোজ দ্য ডে আমি মূলত দেশে গেছিলাম টু হ্যাভ হ্যাভেট টেস্ট অফ নিউ বাংলাদেশ একটা কথা বলে রাখা দরকার ফ্রিলি লেখা যায় বলা যায় এই স্বাধীনতা বাংলাদেশে আসছে কিন্তু আইন শৃঙ্খলার যে খুব মারাত্মক উন্নতি হয়েছে সেটা আমি পরিলক্ষিত আমার চোখে ধরা পড়ে নাই আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপারে আমার মনে হয় আরো কঠোর হওয়া দরকার প্রচুর অবৈধ অস্ত্র বিগত সরকার পাবলিকের মধ্যে ছেড়ে দিয়েছে এখন এখনো উদ্ধার হয় নাই সরকার একটা ভালো কাজ করেছেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আর্মিকে নামিয়েছেন কিন্তু ওইটা কিন্তু দৃশ্যমান নয় আমার দাবি থাকবে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমানবাহিনী এক যুগে কমবে কারণ পুরো বাংলাদেশে চালাবে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করার জন্য এবং অস্ত্র উদ্ধার করার জন্য কত পনেরো ষোলো বছর ধরে অনেকে কথা বলতে পারতো না দাবি দাওয়া পেশ করা তো দূরের কথা এখন এমন একটা মানে অবস্থা বাংলাদেশে বিরাজ করছে যে দাবি দেওয়ার মৌসুম চলছে যে কে কীভাবে দাবি দাওয়া পেশ করতে পারে কিন্তু বর্তমান সরকারকে একটু সময় দেওয়া দরকার আর বর্তমান সরকারও একটা সরকার বাংলাদেশে চালাতে হলে ইলেকটেড গভর্নমেন্ট প্রায় পঞ্চাশ জনের মতো প্রতিমন্ত্রী মন্ত্রী মন্ত্রী লাগে তো আপনারা দশজন জন বা পনেরো জন নিয়ে সরকার চালাবেন কীভাবে আপনারা পঞ্চাশ জন লোক নেন না কেন এক একজনের পোর্টফোলিওতে সাতটা আটটা দশটা মিনিষটি কেন থাকবে লোকের অভাব আঠারো কোটি মানুষের মধ্যে লোকের অভাব এক কোটি পঞ্চাশ লক্ষ মানুষ আছেন দেশের বাইরে বসবাস করেন বাংলাদেশে প্রায় আঠারো কোটি মানুষ আছেন তাদের মধ্য থেকে এভাবে কম্পিউটার লোক নাই আপনারা স্বাচ্ছন্দ্যের সাথে দেশ চালান এবং একজনকে একটা পোর্টফোলিও দেন এবং ভালো করে যেন পারফর্ম করতে পারে সেই ব্যবস্থা করেন কিন্তু মানুষ নেবেন না মাত্র দশ পনেরো জন লোক দিয়ে আপনি এত বিশাল দেশ রান করবেন কিভাবে। কারণ আপনাদের পারফর্মেন্সের উপর জাতির ভবিষ্যৎ নির্ভর করতেছে আগামীর বাংলাদেশ কিভাবে যাবে সেটা কিন্তু আপনাদের দক্ষতা সেটার উপর এবং আপনারা যদি ব্যর্থ হন জাতি ব্যর্থ হবে এবং আপনারা ব্যর্থ হলে যাতে শুধু ব্যর্থ না আপনাদের জন্য মারাত্মক কনসিকুয়েন্সেস বয়ে নিয়ে আসবে কারণ সংবিধানের সাথের ক বিগত প্রথিত সরকার যেটা রেখে গেছে এটার আলোকে কিন্তু সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা তারা করতে পারে সুতরাং চুপান কো ভালো করে পারফর্ম করেন আমরা আমাদের যারা দেশ দেশে বাইরে আছি প্রত্যেকে যার যার অবস্থান থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব